আমাদের স্যার টোটাল ইকোনমিতে চট্টগ্রাম বন্দরের কন্ট্রিবিউশন কি স্যার? আচ্ছা, বন্দর হচ্ছে, আমি একটু অন্যভাবে বলি, অনেকের মিসকনসেপশন আছে জি স্যার, ইকোনমিতে যে ভূমিকা এটা শুধুমাত্র বন্দরের বললে ভুল হবে। ওখানে কাস্টমস আছেন এবং কাস্টমসই মূলত বড় ধরনের আয় করে বন্দর থেকে। বন্দর কিন্তু কস্ট বেস ট্যারিফে চলে, কারণ একটা কাজ আমরা করে থাকি। আপনি আমার স্ক্রিন যদি দেখেন, এখানে একটা ক্রেন আছে, এই ক্রেনে আমরা ক্রেনটা কিনি, ক্রেনটা দিয়ে মানে এই যে কন্টেনার হ্যান্ডেল করি, এবং এই এই ক্রেনের দামটা ওখান থেকে তুলে ফেলি, 20 বছর পরে এই ক্রেনটা রিপ্লেস করব, এটাও তুলে ফেলি। কোনো আয় করার জন্য বন্দর সারা দুনিয়াতে কোথাও চলে না, কারণ এটা ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্য। কোনো না কোনো কারণে বন্দরের হাতে কিছু টাকা জমে যায়, সেটা কিন্তু ভবিষ্যতে, যেমন আমাদের যে জমানো টাকা ছিল সেটা এখন আমরা মাতারবাড়ি বন্দরে ব্যয় করছি, বে টার্মিনালে ব্যয় করছি। আর এইভাবে যদি আমরা যদি ধরি যে হ্যাঁ, এটাও অর্থনীতিতে অবদান, অবশ্যই অবদান, আর কাস্টমসের আয়টাও বন্দর থেকে, তাহলে 33% মতো আয় চট্টগ্রাম বন্দরের সাথে অন্যান্য সকল স্টেক হোল্ডার মিলে করে থাকে। আর জব ক্রিয়েশনের, জব রিলেটেড যদি অন্যান্য জব বলি, সেটা কিন্তু অনেক, প্রায় 10-15 লক্ষ লোকের সাথে এর কর্মসংস্থান সবার সাথে জড়িত। তো এটা অর্থনীতিকে ঘুরায়, এর মাল্টিপল ইফেক্ট অনেকগুলো আছে। এবং আমাদের যে ভূমিকা, যে বন্দরে কন্টেনার হ্যান্ডেল করা, আমি একটু ছোট অন্যভাবে বলি যে আমরা কুলির মতো কাজ করি, যে কন্টেনার নামানো এবং উঠানোর কাজ করি। হোয়াট ইজ ইনসাইড ইট, দিস ইজ নট আওয়ার লুক আউট। ইনসাইডটা দেখেন কাস্টমস অথরিটি। এবং আমরা যেভাবে রেলওয়ে স্টেশনে যারা মাথায় করে পরিবহন করেন আমার ব্যাগ সুটকেস, এবং তার কোনো অধিকার থাকে না ব্যাগের মধ্যে কি কাজ জিনিস আছে, আর বন্দরেরও সে অধিকার নেই, যার ফলে আমরা এই হ্যান্ডেল করেই যে আয় হয় ওই আয় দিয়ে আমরা আমাদেরকে চালাই, আমাদের ব্যয় নিষ্পন্ন করি, আমরা নতুন যন্ত্রপাতি সংগ্রহ করি, আমরা নতুন বন্দরের সম্প্রসারণে অর্থ ব্যয় করি, এটা আমরা করি। মায়া ছড়াই।